আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সো লেটস স্টার্ট। বরাবরের মতোই আজকের ভিডিওটি হচ্ছে সার্কেলার ড্রয়িং। তো আজকে আমরা শিখব যে কীভাবে একটি শুধুমাত্র পেন্সিলের সাহায্যে একটি সুন্দর সিনারি অঙ্কন করা যায়। তো প্রথমত আমরা একটি সার্কেল নেওয়ার পরে সেটার উপরি অংশটা আমরা স্কেচ করে দিব, যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে। তো উপরে অংশটি স্কেচ করা হয়ে গেলে আমরা ব্লান্ডার দিয়ে উপরে অংশটি ব্লান্ড করে নিব। যদি ব্লান্ডার থেকে না থাকে তাহলে টিস্যু দিয়েও করতে পারেন, টিস্যু দিয়েও সুন্দর ব্লান্ডিং হয়ে যাবে। সম্পূর্ণ আপনারা ব্লান্ডিং করে নেবেন, এরপরে ইরেজার দিয়ে আপনারা সূর্যটা অঙ্কন করে দিবেন, যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে। সোডিয়ার অডিয়েন্স, হয়ে গেল একটি সুন্দর সূর্য অঙ্কন করা। তো এরপরে আপনার নিচের অংশে এভাবে মাটি অঙ্কন করে নেবেন, সম্পূর্ণটা ড্রাগ করে দিবেন। সম্পূর্ণটাই আপনি ড্রাগ করে দিবেন। সম্পূর্ণটাই ডার্ক হয়ে গেলে আপনারা উপরে একটি সুন্দর করে গাছ অঙ্কন করে দিবেন, ঠিক যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে। সো ডিয়ার অডিয়েন্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে পারেন। এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তো গাছটি হয়ে গেলে আপনারা সম্পূর্ণ গাছটা স্কেচ করে নেবেন, ডার্ক করে নেবেন। ড্রয়িংয়ের ক্ষেত্রে যত আপনারা ডার্ক করতে পারবেন ততই চিত্রটা জীবন্ত মনে হবে এবং সুন্দর লাগবে। তো দেখবেন যে সুন্দর একটি সিনারি হয়ে গেছে খুবই অল্প সময়ের মাধ্যমে এবং খুবই কম ইনস্টলমেন্টের মাধ্যমে। জাস্ট একটি পেন্সিলের সাহায্যে একটি সুন্দর সিনারি অঙ্কন করা যায়। এরপরে গাছের গোড়াতে আপনারা ঘাস অঙ্কন করে দিবেন, সুন্দর করে ঘাস অঙ্কন করে দিবেন। ঘাস অঙ্কন করা হয়ে গেলে আপনারা একটি বসার জন্য বেঞ্চ অঙ্কন করে দিতে পারেন, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন, আমি বসার জন্য বেঞ্চ দিয়েছি। তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওটি। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।